লাগাতার কারেন্ট অফ কুমির নিয়ে বিদ্যুৎ দপ্তরে কৃষকেরা নজিরবিহীন প্রতিবাদ ভয়ে বন দপ্তরে খবর দিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কৃষকদের শান্ত করে কুমিরটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা আর কারেন্ট অফ হবে না কথা দিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রাতে করতে হয় ক্ষেতের কাজ এদিকে রাতে মাঠে গিয়ে কাজ করতে কুমিরের আতঙ্ক জ্যান্ত কুমির নিয়ে বিদ্যুৎ দপ্তরে হাজির ক্ষুব্ধ কৃষকেরা কুমির নিয়েই চলল বিক্ষোভ এমনই নজিরবিহীন প্রতিবাদের ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুবলির হুবলি ইলেকট্রিসিটি দপ্তরে জানা গেছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনের পর দিন বিঘ্ন ঘটছিল কৃষিকাজে সেচের জল না পেয়ে কৃষিকাজে সমস্যা তৈরি হচ্ছিল বিষয়টি নিয়ে বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মিলছিল না বলেও অভিযোগ টানা লোডশেডিং আর এই লোডশেডিংয়ে ধান চাষের সময় চাষাবাদে প্রবল বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘটনায় বিদ্যুৎ দপ্তরে গিয়ে প্রতিবাদ জানানো হয় কিন্তু কে শোনে কার কথা কৃষকদের অভিযোগ বারংবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি দীর্ঘদিন এভাবে চলায় অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে কৃষকদের প্রতিবাদ জানাতে কুমির কাঁধে নিয়ে বিদ্যুৎ দপ্তরে হাজির হন কৃষকেরা এমনই নজিরবিহীন প্রতিবাদের ঘটনা ঘটেছে কর্ণাটকের হুবলি এলাকায় কিন্তু প্রশ্ন হঠাৎ কুমির নিয়ে বিক্ষোভ দেখানোর কারণটা কি শুধুই কি ভয় দেখাতে নাকি অন্য কোনো কারণ জানা গেছে দিনের বেলায় কৃষিকাজের জন্য জল পাচ্ছিলেন না কৃষকেরা তাদের দাবি দিনের বেলায় দীর্ঘ সময় কারেন্ট অফ থাকছিল বাধ্য হয়ে রাতের বেলায় কাজ করতে হচ্ছিল তাদের কাজে গিয়ে সেখানেও কুমিরের ভয় নিজেদের অবস্থা বোঝাতে শেষমেশ এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে এদিকে কুমির দেখে ভয় ছিটিয়ে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কৃষকেরা জানিয়েছেন বিদ্যুৎ নেই জমিতে জল দেওয়া যাচ্ছে না ধান গাছ শুকিয়ে যাচ্ছে তার উপর তারা দেখেন শুকনো ধান জমিতে শুয়ে রয়েছে বিশাল আকারের এক কুমির তাদের দাবি পাশেই কৃষ্ণা নদী সেই নদী থেকেই কুমির হয়তো উঠে এসেছে ধানের জমিতে এরপর কোনোভাবে ধানের জমিতেই রয়ে যায় কুমিরটি স্থানীয় কৃষকেরা কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে বিদ্যুৎ দপ্তরের অফিসে হাজির হন কৃষকেরা জানান চাষের সময় ঘন ঘন লোডশেডিংয়ের জেরে চাষের কাজে ব্যাঘাত ঘটছিল সকালে লোডশেডিং হওয়ার কারণে সকলে মিলে রাতে ক্ষেতের কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনই ক্ষেতের মধ্যে তাদের নজরে আসে কুমিরটি এবার তাদের প্রাণ যাবে ওই কুমিরের জন্য তাই রাগে উত্তেজনার বশে কুমির নিয়ে হাজির হন তারা বিদ্যুৎ দপ্তরে কুমির দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খবর দেন পুলিশে খবর দেওয়া হয় বন দপ্তরে এরপর বিক্ষুব্ধ কৃষকদের বুঝিয়ে শান্ত করেন তারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের আশ্বাস দিয়েছেন দিনের বেলায় তাদের এলাকায় আর কারেন্ট অফ হবে না আতঙ্কিত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পুলিশ ও বন দপ্তরের কর্মীদের খবর দিলে তারা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান জানা গেছে কুমিরটিকে স্থানীয় আলমাটি বাঁধ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে অনেকেই মজা করে বলছেন তবে কৃষকদের এমন বুদ্ধিতে যে কাজ বেশ হয়েছে তা এক প্রকার স্পষ্ট ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কর্ণাটক